আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখেই বুঝে ফেলছেন আজ কী নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ এই মজার পেস্ট্রি কেকটা তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এত মজা এবং খুবই সহজ উপায়ে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা না টেনে যদি ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই এই মজার সুস্বাদু কেকটা আপনিও খুব সহজেই তৈরি করতে পারবেন। তো একটু খেয়াল করলেই হয়ে যাবে। এবং এই কেকটার কোয়ালিটি 5-স্টার হোটেল ক্যাটাগরি। তো এই তো, সাথে থাকুন, আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই কেকটা বানানোর জন্য সকল ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট করার জন্য এরকম একটা কিচেন স্কেল লাগবে। এটা যে কোনো সুপার শপেই পাওয়া যাবে। এবার এটাকে জিরো করে নিলাম, তারপর একটা বাটি বসিয়ে দিয়েছি। এরপর এখানে বাটার নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার নিতে পারেন। আমি আরং বাটারটা নিয়েছি, এটাও ভালো, খারাপ না। তো এখানে 200 গ্রাম করে এক একটা কিউব আছে, তো 200 গ্রাম। আর এখানে আরেকটু বেশি আমি দিয়ে দিলাম আরেকটা থেকে। তো যেহেতু এখানে 2 লেয়ার কেক তৈরি করব আমি, সেহেতু 2টা কেকের জন্য আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। তো এখানে এবার বাটারটার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। 1 কাপ তেল এই বাটারের মধ্যে দিয়ে এবার বিট করে নেব এবং 3 মিনিটের জন্য এটাকে বিট করে নিতে হবে। এরপর আমি এখানে রেডি করে নেব চিনির পরিমাণটা, সুগারটাকে আবার রেডি করে নেব। এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং আরও একটু বেশি দিলাম, এবং পরিমাণটা হচ্ছে 267 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট স্কেলে দেখুন, 267 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার বিট করা বাটারের সাথে আমি খুব সুন্দর করে সুগার আস্তে আস্তে দিয়ে, চিনিগুলোকে আস্তে আস্তে দিয়ে বিট করে নেব। এখানে আপনি চাইলে বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন। আর আজকে আমাকে এই কেকটা বানাতে সহযোগিতা করছে আমার মেয়ে। আমার মেয়ে খুব ভালো কেক বানাতে পারে, ও ভ্যাকেশনে এসেছে বাংলাদেশে, তাই ভাবলাম ওকে নিয়ে কেকটা তৈরি করি আপনাদের জন্য। আর এখানে 6টা ডিম নিয়েছি, 4টা ডিম পুরা ভেঙে নিব একসাথে, আর বাকি 2টো ডিম কুসুম থেকে আলাদা করে নিব। কুসুমগুলো বাকি 4টা ডিমের সাথে অ্যাড করে দেব, আর রোকনগুলো আলাদা রাখব। এবার খুব সুন্দর করে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। এবার একে একে ডিমগুলো অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে বিট করে নেব। হ্যান্ড বিটার দিয়ে বিট করলে কেক ভালো হয়। অনেকে এটাকে হ্যান্ড হুইস্কের মাধ্যমে করেন, কিন্তু এতে কিন্তু কেকটা খুব সফট বা সুন্দর হয় না দোকানের মতো। তো এভাবে একটা হ্যান্ড বিটার কিনে নেবেন, এতে কিন্তু খুব সুন্দর হয়। আর এবার একটা পাচনের সাহায্যে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর আরেকটা কথা, একসাথেই কিন্তু সবগুলো ডিম ক্রিমের সাথে দিয়ে দিবেন না, এতে কিন্তু কেক সুন্দর হবে না। আস্তে আস্তে সময় নিয়ে দিবেন আর বিট করবেন, তাহলে কেক খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু এটা তো আরো মোটা, তো আমি একটু কম দিতে পারি না? না, দাও। এটা তো আরো জিনিস আছে, আরো ফ্লেভার আছে ওটার থেকে, এসেন্সটা বলে একটু। এরপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এই ভ্যানিলা এসেন্সটা আমি কেক শপ থেকে কিনে নিয়েছি, একটু স্ট্রং ফ্লেভার, আপনি চাইলে কম দিতে পারেন। আমি একটু 1 টেবিল স্পুনই দিয়ে দিয়েছি, ডিপেন্ড করে আপনি কত বড় কেক বানাচ্ছেন, তবে এটা খুব বেশি লাগে না।
ভ্যানিলা সিসটা দেওয়ার পর আমি আরেকবার একটু বিট করে নিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিব। এবার এখানে এক কাপ এবং হাফ কাপ দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দেখুন মেজারমেন্ট কাপের দেড় কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। এরপর এখানে লেবু চিপড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন। এই লেবুর রসটাও দিয়ে দিতে হবে। এখানে দুই টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লেবুটাকে চিপড়ে নিয়েছি, ফ্রেশ লেবু দিয়েছি, সেহেতু এটাকে অবশ্যই ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিতে হবে। আর আপনারা চাইলে এখানে ভিনেগার দুই টেবিল স্পুন ইউজ করতে পারেন। এখন এটা 5 মিনিট ওয়েট করতে হবে। এটা মিশাই রাখলাম। এখন আমার ফ্লাওয়ারের ইনগ্রিডিয়েন্টস গুলো মিশাই এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশাই। এখানে ময়দাটাকে ছেঁকে দিচ্ছি। এখানে 267 গ্রাম ময়দা দিয়ে দিলাম। এটা 2 টিস্পুন হাফ দিব। এখানে 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন এবং 1 টিস্পুন বেকিং সোডা দিয়েছি। ময়দা দেওয়া হলো 2.5 কাপ আর মেজারমেন্ট আপনারা দেখেছেন মেশিনে 267 গ্রাম ময়দা দিয়েছি। আর এখানে দিয়েছি দুই হাফ হাফ করে 1 টিস্পুন লবণ এবং 2 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। এবার সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নিব। এবার শুকনো উপকরণগুলো এর সাথে মিশানোর আগে আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ শুকনো উপকরণ যখন আমি মিশিয়ে নিব তখন এই পাত্রটা অ্যানাপনা একটু ছোট হয়ে গিয়েছে। তাই আমি এটাকে একটু চেঞ্জ করে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আরেকবার একটু এখানে একটু বিট করে নিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব। আর হ্যান্ড পিটারটাকে একটু লো করে দিলাম যাতে আস্তে 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 সুন্দর করে দেওয়া হয়। আর এখানে আপনারা দেখেছেন আমি দুধ রেখেছিলাম, লিকুইড দুধ, সেই দুধ একটু দিয়ে দিলাম পাতলা করার জন্য। অল্প পরিমাণ একটু দুধ দিয়ে দিয়েছি। এরপর এখন আস্তে আস্তে যে ময়দাগুলো আমি মেপে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অল পারপাস ফ্লাওয়ার নেবেন। আস্তে আস্তে কিন্তু এভাবে একটু একটু করে দিতে হবে, একসাথে ঢেলে দেওয়া যাবে না। এই তো বিট করা হয়ে গেল। এখন আমি যে ডিশে আমি কেকটা তৈরি করব সেই ডাইসটা রেডি করে নিলাম। এখানে একটা ট্রেসিং পেপার দিয়ে দিয়েছি যাতে কেকটা লেগে না যায়, খুব ইজিলি উঠে আসে। তো দেওয়ার পর সুন্দর করে এইভাবে ড্যাপ ড্যাপ করে দিয়ে দিবেন। তারপর আমি এটাকে ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম, এখন ওভেনে দিয়ে দিলাম। তো খুব বেশি একটা টাইম লাগবে না আমার ওভেনে, টাইম অনুযায়ী আমার 20 মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে
খুলে রেডি করে রেখে আরেকটা কেক তৈরি করব। যেহেতু আমি টু লেয়ার পেস্ট্রি কেক তৈরি করব, সেহেতু আরেকটা কেক তো অবশ্যই তৈরি করতে হবে। যেহেতু 20 মিনিট লাগবে আরেকটা কেক তৈরি হতে এবং রেডি করতে আরও 21 আওয়ার, তো এর মধ্যে আমি যেহেতু পেস্ট্রি কেক তৈরি করব, ক্রিমটা তৈরি করে নিচ্ছি যেটা কেকের উপরে আমি ডেকোরেশন করব। সেটা তৈরি করার জন্য এখানে আবারও মেজারমেন্ট স্কেল ইউজ করছি এবং এখানে বাটার নিয়ে নিচ্ছি কেকের পরিমাণ অনুযায়ী। যেহেতু টু লেয়ার কেক সেহেতু আমার অনেক টুকি লাগবে, তো এখন বাটারটাকে গ্রেট করে নিচ্ছি। তারপর এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে কেকের জন্য সকল শুকনো আইটেমগুলো কিন্তু আপনারা ছাকনির মাধ্যমে ছেঁকে দিবেন অবশ্যই অবশ্যই, তাহলে কেকটা ভালো হয়, লাম্পগুলো থাকে না। সুন্দর করে ছাকনির সাহায্যে ছেঁকে দেবেন। এবার হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বাটারের সাথে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব আইসিং সুগার। অবশ্যই আইসিং সুগারটা লাগবে, নয়তো এটা ভালো হবে না, দানা দানা হয়ে যাবে, ক্রিমটা দানা দানা লাগবে খেতে। এই জন্য অবশ্যই আপনারা এই আইসিং সুগারটা কিন্তু কিনতে পাওয়া যায়। অনেকেই চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নেয়, আপনারা সেটাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি একটু লেবুর রস করে নিয়েছি, এখানে ক্রিমের মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিব। লেবু চিপড়ে নিয়েছি এখানে 1 টেবিল স্পুন এবং আর একটা 1/2 টেবিল স্পুন 1/2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম, লেবু চিপড়ে নিয়েছিলাম। আপনি ফ্রেশ লেবু দিতে পারেন অথবা ভিনেগার দিয়েও করে নিতে পারেন এই কাজটা। এখানে 1 টিস্পুন লবণও দিয়ে দিলাম, 1/2 টিস্পুন করে 1 টিস্পুন 2 টাইমস লবণ দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে বিট করে নিতে হবে, খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এরপর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আমার কেকের অবস্থা কি দেখি, আবার খুঁজো। এখন তৈরি হয়ে গেল ক্রিমটা, এখন এই ক্রিমটাকে রেখে দিতে হবে ফ্রিজে 2-এর জন্য। তো এই সময়ের মধ্যে আমি নেক্সট কেকটা তৈরি করে নিব। কেকটাও তৈরি হয়ে গেল দেখুন, আর মেজারমেন্টটা দেখালাম না, তো সেম ওয়েতেই দুটো কেক তৈরি করেছি। একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে ভিতরটাও। তো যাই হোক, এখন এই কেকটাকে যেহেতু একটু উপর পিঠটা একটু উঁচা, সেহেতু এটাকে স্কারবার দিয়ে সুন্দর করে কেটে নিলাম সমান করে। এরপর প্রথম অংশে আমি খুব সুন্দর করে একটা বাটার নাইফ দিয়ে ক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি এবং টার্ন টেবিলের উপর কিন্তু কেকটাকে বসিয়ে দিয়েছি যাতে সুবিধা হয়। আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি এভাবে ঘুরিয়ে নিতে খুব সুন্দর হয়। এই টার্ন টেবিলটা কিনে নেবেন, এটা যে কোনো সুপার শপেই পাওয়া যায়। এবং ক্রিমটা লাগিয়ে এবং নেক্সট আরেকটা কেক ওইটার উপর বসিয়ে দিলাম। এবার ফুল কেকটাকে খুব সুন্দর করে ক্রিম দিয়ে ঢেকে দিব। এরপর এখানে কিছু জিনিস দিয়ে ডেকোরেশন করব, আপনারা এগুলো কেক শপেই পেয়ে যাবেন। এরপর দেখুন মা মেয়ে দুজনে মিলে কেকটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করছি এবং একটা নজেলের সাহায্যে এটাকে করে নিচ্ছি। এই নজেলগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় কেক শপে, আপনারা কিনে নিতে পারেন। তো দুজনে মিলে খুব সুন্দর করে দুটোকে কেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন। আমিও করছি, আমার মেয়েও করছে, ভালোই লাগছে, মা মেয়ে দুজনে মিলেই করছি। তো এরপর হয়ে গেল, এরপর এখানে যে কিছু জিনিস দিয়ে আমি উপরটাকে ডেকোরেশন করব সেটা হচ্ছে অ্যাডিবল
ফল, স্টার, আরও অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন। আমি আমার মতো করে খুব শর্টকাট খুব সিম্পল ওয়েতে করে নিলাম। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বিশ্বাস করুন, আপনারাও আমার রেসিপিটা দেখে আপনারা এরকম একটা সুন্দর কেক বানিয়ে পরিবারের প্রিয়জনদেরকে সারপ্রাইজ দিতে পারেন। কারণ আসলে কেক শপে কেক খাওয়া আর বাড়িতে নিজের হাতে বানিয়ে খাওয়ার মধ্যে কিন্তু মজাটাই, আনন্দটাই অন্যরকম। আমাদের পরিবারে সবসময় দেখা যায় ছোট বড় সকলেরই কোনো না কারো না কারো কোনো জন্মদিন থাকে বা বিবাহবার্ষিকী থাকে। আমরা কিন্তু ঘরে খুব সুন্দর করেই এরকম একটা, এবং সাশ্রয়ও বটে, তো সুন্দর একটা কেক বানিয়ে সারপ্রাইজ দিতে পারি। এতে সময়টাও যেমন সুন্দর কাটে এবং আনন্দটাও কিন্তু অনেক বহুগুণ। আর এরকম একটা কেক হলে তো কথাই নেই। আর কি সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। খুব বেশি জিনিস দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করিনি, শর্টকাট খুব অল্প জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করেছি। আপনারাও করে নেবেন, ভালো থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।